নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আপনাদের সবার বাড়িতে হয়তো গ্যাস রয়েছে এবং আপনারা জানেন যে গ্যাস বুক করলে সাবসিডি পাওয়া যায় কিছু টাকা আপনাদের ব্যাংকে ফিরে আসে সরকার থেকে আপনাদের সাবসিডি পাঠিয়ে দেওয়া হয় আপনাদের ব্যাঙ্কে তো আপনারা অনেকেই সমস্যায় পড়েন যে আপনাদের টাকা আপনাদের ব্যাংকে ঢুকেছে কিনা অনেক সময় আপনারা জানতে পারেন না যার ফলে আপনাদের সারাদিন নষ্ট করে ব্যাংকে গিয়ে লাইন দিতে হয় এবং ব্যাংকের পাসবই আপডেট করতে হয় এবং চেক করতে হয় যে আপনাদের টাকা ঢুকেছে কিনা অর্থাৎ আপনাদের একটু টাইম কনজিউমির ব্যাপার হয়ে যায় খুব সময় নষ্ট করার ব্যাপার হয়ে যায় তো আমি আজকে আপনাদের এমন একটা ট্রিক বলবো যার ফলে আপনারা আপনাদের মোবাইল ব্যবহার করে চেক করে নিতে পারবেন আপনাদের গ্যাসের সাবসিডি আপনাদের ব্যাংকে ঢুকেছে কি না সেই জন্য কী করতে হবে বন্ধুরা কিছুই করতে হবে না এই ভিডিওটির নিচে ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে একটি প্লে স্টোরের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেই অ্যাপটি আপনাদের ইনস্টল করতে হবে আপনারা এই ভিডিওটির নিচে ডেসক্রিপশনে চলে যান সেখান থেকে সেই লিংকে ক্লিক করুন দেখুন আমি সেই লিংকে ক্লিক করে এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন লেখা আছে গ্যাস সাবসিডি চেক অ্যাপ টু থাউজেন্ড এই অ্যাপটি আপনাদের ইনস্টল করে নিতে হবে এই অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পরে আমি আপনাদের কিছু প্রসেস বলবো এই অ্যাপটি ব্যবহার করার তাহলে আপনারা ঘরে বসেই আপনাদের মোবাইল ব্যবহার করে চেক করে নিতে পারবেন গ্যাসের সাবসিডি আপনাদের ব্যাংকে ঢুকেছে কিনা দেখুন আমি অ্যাপটি ইনস্টল করে নিলাম ইনস্টল হচ্ছে ইনস্টল করার পরে অ্যাপটি আপনাদের ওপেন করে নিতে হবে আমি ওপেন করে নিচ্ছি অ্যাপটি গ্যাস সিলিন্ডার সাবসিডি নামের অ্যাপ আপনারা সব কিছু অ্যালাউ করে দিতে হবে এবার অ্যালাউ করার পরে দেখুন এখানে লেখা আছে এসপি গ্যাস সাবসিডি ভারত গ্যাস সাবসিডি ইন্ডিয়ান গ্যাস সাবসিডি আপনারা যে গ্যাসই ব্যবহার করেন আপনাদের সবার প্রথমে তিন নাম্বারে যে ইন্ডিয়ান গ্যাস সাবসিডি আছে সেখানে ক্লিক করতে হবে আপনাদের অন্যান্য যদি গ্যাস ইউ ইউজ করেন তবুও অসুবিধা নেই তবুও আপনাদের তিন নাম্বারের ইন্ডিয়ান গ্যাস সাবসিডি এখানেই আপনাদের ক্লিক করতে হবে দেখুন আমি ইন্ডিয়ান গ্যাস সাবসিক ক্লিক করে দিয়েছি আপনারা যে গ্যাসে ব্যবহার করুন এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের কী করতে হবে দেখতে পাচ্ছেন স্ক্রিনটি চলে এসেছে এখানে এই এখানে দেখুন এই যে হলুদ লেখাগুলো রয়েছে ইন্ডিয়ান তার নিচে যে কাস্টমার কনসোল লেখা রয়েছে সেখানে দেখুন মাই এলপিজি ডট ইন অনলাইন সার্ভিসেস কাস্টমার কেয়ার লেখা রয়েছে সবার প্রথমে যে মাই এলপিজি ডট ইন রয়েছে সেখানে আপনাদের ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছেন মাই এলপিজি ডট ইনে ক্লিক করে দিয়েছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এদিকে দেখুন এই এবার দেখুন এই ডান সাইডে তিনটি গ্যাস সিলিন্ডার অপশন রয়েছে এখান থেকে আপনাদের যে গ্যাস সেটা সিলেক্ট করতে হবে আমার ইন্ডিয়ান গ্যাস আমি ইন্ডিয়ান গ্যাস সিলেক্ট করে নিচ্ছি আপনাদের যে দুটো গ্যাস রয়েছে সেই দুটো সিলেক্ট করে নিতে পারবেন সব সব ক্ষেত্রেই চেক করার নিয়মটা একই আমি ইন্ডিয়ান গ্যাসে দেখাচ্ছি ভারত গ্যাস এবং এসপি গ্যাসেরও সেম নিয়ম আমার কাছে ইন্ডিয়ান গ্যাসের নাম্বার রয়েছে সেই জন্য আমি ইন্ডিয়ান গ্যাসটি আপনাদের দেখাতে পারছি এখানে দেখুন খুলে গেল খুলে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে দেখুন এখানে এই সবার প্রথমে যে কে ওয়াইসি তার নিচে দেখুন গিভ ইউর ফিডব্যাক তার নিচে দেখুন গিব্যপ সাবসিডি ভলেন্টারি এখানে যে গিভ ইউর ফিডব্যাক অনলাইন রয়েছে এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে একটু ওয়েট করুন নেট স্লো থাকার জন্য টাইম লাগছে দেখুন খুলে গেছে গিভিওর ফিডব্যাকে ক্লিক করার পর এখানে অনেক অপশন চলে রয়েছে এভিয়েশন লিউস এলপিজি বাল্ক কাস্টমার পেট্রোল পাম্প আপনাদের এলপিজিতে সিলেক্ট করতে হবে এবার এখানে বলা হয়েছে কমপ্লেন ডিটেলস প্রবলেম ক্যাটাগরি অ্যান্ড পার্সোনাল ডিটেলস টু বি ফিল্ড ইন নেক্সট স্ক্রিন আপনাদের কোন এখানে লিখতে হবে গ্যাস সাবসিডি দেখুন আমি গ্যাস সাবসিডি লিখে দিয়েছি আপনারা তাহলে আর অন্য কিছু লিখতে পারেন এখানে গ্যাস সাবসিডি লেখার পর প্রোসিডি আপনাদের ক্লিক করতে হবে একটু টাইম লাগবে দেখুন প্রসিডে ক্লিক করার পরে আরও একটি মেনু বেরিয়ে এসেছে এখানে অনেকগুলো অপশন রয়েছে নিউ কানেকশন ফোর্ড সেল অ্যান্ড অ্যাক্সেসরিজ সিলিন্ডার কোয়ালিটি রিলেটেড রিফিল রিলেটেড রিফিল সাপ্লাই রিলেটেড ক্যাশ অ্যান্ড ক্যারি রিলেটেড এবং তারপরে দেখুন রিউড বিহেভিয়ার এবং তারপরে রয়েছে সাবসিডি রিলেটেড পাশে লাগা রয়েছে পহল এই সাবসিডি রিলেটেড আপনাদের ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে দেখবেন আরও একটি মেনু খুলে যাবে এখানে বলা রয়েছে সাবসিডি নট রিসিপ্ট আধার লিঙ্কিং ইস্যুস আধার কার্ড রিলেটেড ইস্যুস আপনাদের এই সাবসিডি নট রিসিপ্টে ক্লিক করে দিতে হবে এখানে আপনাদের এবার এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে আপনারা গ্যাস তোলার সময় যে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেখানে এখানে দিতে হবে অথবা আপনাদের এলপিজি আইডি এখানে দিতে হবে আপনারা মোবাইল নাম্বার দিতে পারেন এলপিজি আইডিটি আপনারা দিতে পারেন যদি জানেন এবং তারপরে আপনাদের সাবমিট করতে হবে দেখুন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করেছি তারপরে কী দেখাচ্ছে এখানে দেখুন আমার অর্ডার আইডি দেখাচ্ছে অর্ডার কবে ডেলিভারি করা হচ্ছে সেটি দেখাচ্ছে কটি সিলিন্ডার নিয়েছে সেটি দেখাচ্ছে ডেলিভারি ডেট কবে কত তারিখে ডেলিভারি দেওয়া হচ্ছে সেটা দেখাচ্ছে আমি কত টাকা সাবসিডি পেয়েছি সেটিও দেখাচ্ছে লাস্ট পাঁচটি ট্রানজেকশন দেখাবে আপনাদের তারপরে ক্যাশ মেমো নাম্বার দেখাচ্ছে ক্যাশ প্রেমোর ডেট দেখাচ্ছে অর্থাৎ আপনারা লাস্ট পাঁচটি যে গ্যাস নিয়েছেন তার সাবসিডি আপনারা এইভাবে চেক করতে পারবেন খুব সিম্পল একটি প্রক্রিয়া বাকি যে গ্যাস দুটি রয়েছে ভারত গ্যাস এবং এসপি গ্যাস দুটো গ্যাসেই ঠিক সেমভাবেই আপনারা আপনাদের সাবসিডি চেক করতে পারবেন তা বন্ধুরা ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনি শেয়ার করলে আর অনেকেই এই ট্রিকটি জানতে পারবে যার ফলে তাদেরও আর ব্যাংকে যাওয়ার যে ঝামেলা সেটি আর করতে হবে না কারণ তাহলে ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করতে হবে না ঘরে বসে তারা চেক করে নিতে পারবে তাদের গ্যাস সাবসিডি ঢুকেছে কি না তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং অন্যান্য আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে